আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 10টি আরবি শব্দ শিখব। সেই 10টি শব্দ থেকে অনেকগুলা বাক্য গঠন করব এবং সেই বাক্য থেকে আমরা অনেক শব্দ শিখব। চলুন শুরু করি আজকের ভিডিও। হাতছেল অর্থ পাওয়া। এই হাতছেল শব্দ দিয়ে আমরা অনেক বাক্য গঠন করতে পারি, যেমন কোথায় পাবো, কি পাবো, কেমন করে পাবো। হোয়েন হাতছেল হাদা, এটা কোথায় পাবো। হোয়েন হাতছেল মিপ্তা, কোথায় চাবি পাবো। হোয়েন হাতছেল মালাবিস, কোথায় ড্রেস পাবো। হয়ে নাচ্ছেল ছায়ারা, কোথায় গাড়ি পাবো। ধরুন আপনি কোথায় যাবেন, তাতে আপনার গাড়ি লাগবে, তো আপনি কাউকে জিজ্ঞাসা করবেন হয়ে নাচ্ছেল ছায়ারা, হয়ে নাচ্ছেল ট্যাক্সি, হয়ে নাচ্ছেল বাস, এভাবে আপনি জিজ্ঞাসা করবেন। কেপ হাচ্ছেল কীভাবে পাবো। ইন্তা হাচ্ছেল তুমি পেয়েছো, মেনু হাচ্ছেল কে পেয়েছে, শুনু হাচ্ছেল কী পেয়েছো। লেশ হাচ্ছেল হুয়া লেশ হাচ্ছেল, সে কেন পাবে। আনা হাচ্ছেল আমি পাই, আনা হাতছেলথ আমি পেয়েছি, আনা বা হাতছেল আমি পাবো। ভার্বের শেষে তা যুক্ত করলে অতীতকাল হবে এবং ভার্বের আগে বা যুক্ত করলে এটা ভবিষ্যৎকাল হবে। আশা করি বুঝতে পারছেন। লি অর্থ জন্য। আমার জন্য, তোমার জন্য, তার জন্য, এভাবে আমরা কত বাক্যই না বলে থাকি। হাদা লি, এটা আমার জন্য। হাদা লি ইন্তা, এটা তোমার জন্য। হাদা লি হু, এটা তার জন্য। হাদা লি মাল আনা, এটা আমার জন্য। এভাবে বললেও হয় হাদা আলি কামাল, এটা কামালের জন্য। হাদা আলি বালাদ, এটা দেশের জন্য। এভাবে বাক্য গঠন করতে পারবেন আশা করি। হোয়েন অর্থ কোথায়, হাতছেল পাওয়া, হাদা অর্থ এই, মিপ্তা অর্থ চাবি, মালাবিস ড্রেস, সায়ারা গাড়ি, কেইপ কিভাবে, মিনু কে, শুনু কি, লি জন্য, ইন্তা তুমি, মাল আনা আমার। গুফল অর্থ তালা। সকল ধরনের তালা ও লককে আরবিতে গুফল বলে। হাদা গুফল, এটি একটি তালা। হাদা গুফল কাবির, এটি একটি বড় তালা। আবার মিপ্তা অর্থ চাবি। সকল ধরনের চাবি এবং সুইচকে মিপ্তা বলে। হোয়েন মিপ্তা হাদাল গুফল, অর্থ এই তালার চাবি কোথায়। হোয়েন কোথায়, মিপ্তা চাবি, হাদা এই, গুফল তালা। ইপ্তা গুফল বিল মিপ্তা, অর্থ চাবি দিয়ে তালা খুলুন। খাল্লি অর্থ রাখা। কোনো কিছু রাখার ক্ষেত্রে আমরা খাল্লি শব্দটি ব্যবহার করব, যেমন খাল্লি হাদা মাজ্জান, অর্থ স্টোরে রাখো। খাল্লি হাদা গুরফা, অর্থ রুমে রাখো। খাল্লি আলাল তওলা, টেবিলের উপর রাখো। খাল্লি তাহাত তওলা, টেবিলের নিচে রাখো। এখানে শব্দার্থগুলো বলি, খাল্লি অর্থ রাখা, হাদা এই, মাজ্জান অর্থ স্টোর, গুরফা রুম, তওলা টেবিল। আবার হুত্তু অর্থ রাখা। হা ত হুত অর্থ রাখা। হোয়েন হাতেইত অর্থ কোথায় রেখেছ, ভার্বের শেষে তা যুক্ত আছে। আনা আহত আমি রাখছি, আনা বাহত আমি রাখবো, আনা হাতেইত আমি রেখেছি। ভার্বের শেষে তা যুক্ত করলে হয় অতীতকাল, ভার্বের আগে বা যুক্ত করলে হয় ভবিষ্যৎকাল। কাজেই আমরা অতীত বর্তমান ভবিষ্যৎকাল নিয়েও কথা বলতে পারি। আবার ধরুন আপনার মুদির আপনাকে 100 রিয়াল দিয়ে বাজারে পাঠাইছে, আপনি 5 রিয়াল ফেরত নিয়ে এসেছেন, এখন ফেরত দিতে যাচ্ছেন, তখন বলছে খাল্লি খাল্লি, শর্টকাটে বলছে খাল্লি খাল্লি, অর্থ রেখে দাও রেখে দাও। এটা আপনার ইকরামিয়া, ইকরামিয়া অর্থ বোনাস হিসেবে আপনাকে রাখতে বলছে। কোয়াল বাসারিয়া বা গোয়াল বাসারিয়া, এরা আঞ্চলিক ভাষায় বলে গোয়াল বাসারিয়া, অর্থ জনশক্তি বা ম্যান পাওয়ার। যেখানে জনশক্তি বা ম্যান পাওয়ারের হিসাব নিকাশ করা হয় সেই সংস্থাকে বলা হয় গোয়াল বাসারিয়া। লাজেম অর্থ খুবই প্রয়োজন বা অবশ্যই প্রয়োজন বা এমন অর্থে ব্যবহার হয়, খুবই প্রয়োজন বা অবশ্যই এরকম অর্থে। ওয়াল্লা লাজেম সৌই, অর্থ ওয়াল্লা অবশ্যই এটা করতে হবে। ওয়াল্লা লাজেম সৌই, অর্থ অবশ্যই এটা করতে হবে। লাজেম সৌই সুগল খালাস, অর্থ অবশ্যই কাজ শেষ করতে হবে, এমন অর্থে ব্যবহার করা হয়। নেক্সট মাইসির অর্থ উচিত না। ওয়াল্লা হাদা মাইসির, অর্থ এটা করা উচিত না। ওয়াল্লা হাদা সৌই মাইসির, অর্থ এই কাজ করা উচিত না। আরবিয়ানরা কথায় কথায় শব্দের আগে ওয়াল্লা শব্দটি জুড়ে দেয়। মাসরুর অর্থ আনন্দ। কোনো খেলার দল বা টিম খেলায় জয়লাভ করার পরে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকে, তো আপনি বলতে পারেন কুল্লু হুম মাসরুর, অর্থ সকলে আনন্দিত। হুয়া রোহা, অর্থ সে চলে গেছে, অথবা হুয়া রেহাত, অর্থ সে চলে গেছে। হুয়া বা রোহ, সে যাবে। এখানেও অতীত বর্তমান ভবিষ্যৎকালের উদাহরণ দেওয়া হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন।
ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বটনটিও অন করে দেবেন, যাতে করে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছায়। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।